हेलो अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल केमन आछेन सबाई आशा करी सबाई खूब 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 भालो आछेन आमिओ आल्लाह रहमते अनेक भालो आछि तो आज के बुधवार आमी आज के कोएकटा रेसिपी आपनादेर साथे शेयर करब तो चलुन देखे नेई तो प्रथम जे रेसिपिटा शेयर करब সেটা হচ্ছে গিয়ে হার্ড চিকেন উইথ আলু তো আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি আমি সাথে দুইটা তেজপাতা দুইটা এলাচি এবং একটা দারচিনি দিয়ে দিলাম সাথে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দুই মিনিট রান্না করে নিব তো এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে নিব तो आमी एटाके दुई मिनट कुक करे नेवार पर किछु पानी एड करे निबो एबं एखन आमादेर जा ड्राई ड्राई पाउडार आछे मसाला पाउडार आछे सबगुलो एड करे निबो तो प्रथमे आमी वन टी स्पून हलुद गुड़ो वन टी स्पून जिरे गुड़ो टू टी स्पून होच्छे गिये मरिचेर गुड़ो वन टी स्पून होच्छे गिये डुला गुड़ो एबं हाफ टी स्पून होच्छे गिये कारी पाउडार কারি পাউডার আপনারা থাকলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আর হচ্ছে কি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন তো সবগুলোকে আমি একসাথে ভালো করে কষিয়ে নিব 10 মিনিটের জন্য যখন দেখবেন আপনারা তেলটা উপরে চলে আসবে ঠিক ওই পর্যায়ে আমরা হার্ড চিকেনটাকে অ্যাড করে নিব तो भालो करे नेड़े चेड़े हार्ड चिकेन कुक होते एक टाइम लागे तो आमी आबारो एक 25 मिनिटेर मतो एटाके कुक करे निब आमार चिकेनटा 80% कुक हो गए एई पर्याये आमी आलू एड करे निब तो आलूटा दिए आमी आरो दुई मिनिटेर मतो एटाके কষিয়ে নিব আমার আলু এবং চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব तो पानी टा भालो करे फुटे गेले आमार तैरी हुए गेलो आजकेर ब्लगेर प्रथम रेसिपी तो आमार चिकेन टा तो हुए गिये छे एखन चलुन देखे नेई आमी नेक्स्ट रेसिपीते की रान्ना करछी আমার নেক্সট রেসিপিতে থাকছে আমের টক তো চলুন দেখে নিই আমের টক কিভাবে রান্না করতে হয় তো আমি একটা প্যানে 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম সাথে 4-5টা রসুন কুচি দিয়ে দিব তো আমি রসুনটাকে ভালো করে ভেজে নিব যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে রসুনটিতে ঠিক ওই পর্যায়ে আমি আমার বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 টেবিল চামচের মতো দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব তারপর আমি ভালো করে নেড়েচেড়ে আরও তিন মিনিটের মতো এটাকে কুক করে নিব তো এই পর্যায়ে আমি আমার লবণটাকে অ্যাড করে নিলাম তারপর আবারও আমি ভালো করে নেড়েচেড়ে দুই মিনিটের মতো কুক করে নিব তো আমার মশলাটা অলমোস্ট খসানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কেটে রাখা ফ্রোজেন আম কাঁচা আম দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দুই থেকে তিন মিনিট এটাকে আমি কুক করে নিব যেহেতু এটা ফ্রোজেন আম ওইটা কুক হতে আসলে বেশি সময় লাগবে না
তো আমি একটু পানি এড করে নিলাম যাতে করে মশলাটা যেন পুড়ে না যায়। তো আমার মশলাটা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি ইলিশ মাছের ডিমটা অ্যাড করে নিব। আপনারা চাইলে ইলিশ মাছের ডিম না দিয়ে আপনারা চাইলে মাছ দিয়েও করতে পারেন, ছোট মাছ বড় মাছ যে কোনো টাইপের মাছ আপনারা এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমার আজকে মাছের ডিম দিয়েই টকটা রান্না করব। আমি ডিমটাকে 4 মিনিটের মতো কুক করে নিয়েছি, এখন আমি পানি অ্যাড করে দিব। পানিটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কতটুকু পাতলা এবং কতটুকু ঘন খেতে চাচ্ছেন। তো যখন দেখবেন তরকারিতে বলক চলে আসছে, ঠিক ওই পর্যায়ে আমি ডুলা পাতা অ্যাড করে নিব। আপনারা একদম ভিডিও শুরুতে দেখেছেন যে আমি আমার ফ্রেশ বেকার থেকে ডুলা পাতা কেটে নিয়ে আসছি, তো আমি ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে এটাতে অ্যাড করে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার সেকেন্ড রেসিপি, আম ডিমের টক। তো চলুন এবার দেখে নিই আমার থার্ড রেসিপিতে কী কী থাকছে। থাকছে চিংড়ি বড়া, আমি এখানে 1 কাপের মতো ভালো করে ধুয়ে গুঁড়ো চিংড়িটাকে নিয়ে নিয়েছি, সাথে কয়েক পিস হচ্ছে গিয়ে ডুলা পাতা, আর হচ্ছে গিয়ে অল্প পরিমাণ পেঁয়াজ, 1টা রসুন, আর 3-4টা কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো বেটে রাখা চিংড়িতে আমি এখন অ্যাড করে নিব সামান্য পরিমাণ ডুলা পাতা, বড় সাইজের 1টা পেঁয়াজ, আর 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে হবে, অনেক ক্রিস্পি হবে, বাইরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একটু সফট সফট ভাব আসবে। আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিব। তো মেখে নেওয়ার পর আমি একটি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিব, এটাকে আমি ডুবো তেলে ভাজবো না, এটাকে আমি শ্যালো ফ্রাই করব। তো আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি অন্য পাশও এটাকে কুক করে নিব। তো ব্যাস হয়ে গেল আমার একদম সিম্পল ইজি চিংড়ি বড়া। তো আজকে আমি 3টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাসায় থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।